এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে অনেকে রিকোয়েস্ট করছে তোমার তোমার কথা রিমি শোনে, পিঙ্কি কাকিমা শোনে, একটু বুঝাও রিমিকে। কালকে রিমি লাইভে কান্না করছিল, হ্যাঁ কালকে রিমি লাইভে কান্না করছিল, আমিও দেখেছি, স্বাভাবিক। কালকে ওই বাবা জীবনের কান্না দেখে তো কান্না করবেই, আরও কান্নাকাটি করছিল। তো একটা কথাই বলবো আমি রিমিকে, রিমি আমি জানি এই সময় তোর উপর দিয়ে ঝড় বইছে, কিন্তু ভেবে দেখ মা, তোর সাথে ডিভোর্স হওয়ার আগেই তো ও অন্য কারোর হয়ে গেছে, হ্যাঁ মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে তোকে ফিরিয়ে দিয়ে, কাকে আনবে কাকে না আনবে, তাই কেঁদে কী করবি, কার জন্য চোখের জল ফেলছিস, সে কি তোর জন্য ভাবছে, ভাবছে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, তোকে যদি সে একদিনের জন্য ভালোবাসতো, একদিনের জন্য তোকে যদি ভালোবাসতো, যেই মানুষটাকে সবচেয়ে বেশি ঘেন্না করতি, মানে বাবা জীবনের প্রাক্তনকে, প্রজেক্টওয়ালিকে, তার সাথেও মিশতো না। তুই চলে যেতে দেরি হলো, ও ওর সাথে মিশতে শুরু করলো। যখন আমি কাউকে ভালোবাসবো না, অ্যাটলিস্ট সে অন্য কোনো মেয়েকে আনলে তুই এতটা কষ্ট পেতি না, তুই ওই প্রাক্তনকে এনেছিস বলতে বেশি কষ্ট পাচ্ছিস। আর তোকে কষ্ট দেবার জন্যই, তোকে টুকরো টুকরো করে ফেলার জন্য, মানে মানসিক দিক থেকে ও এটা এনে, ও যাকে তুই ঘেন্না করতি সবচেয়ে বেশি তাকেই ফিরিয়ে এনেছে। আমি যদি কাউকে ভালোবাসি, তার থেকে যদি দূরেও চলে যাই, আমি এটা খেয়াল রাখবো সে আমাকে এটা না করেছিল, আমি তার সাথে হয়তো মিশবো না, ও তো বলেছিল আমাকে ওর সাথে না মিশতে। কিন্তু কেউ যদি আমাকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে আঘাত করার জন্য, যার সাথে আমি মিশতে না করেছি, সবার সাথে তো মিশতে কেউ কাউকে না করে না, একজন লোক বা দুজন লোকের সাথে মিশতে না করা হয়, তো সেই একজন লোকের সাথে যখন যখন দেখিয়ে দেখে মেশা হয়, তার মানে তোর প্রতি ওই মানুষটার ফিলিংস কোনো দিন ছিল না। যদি ফিলিংস থাকতো তাহলে সেই মানুষের সাথে মিশতে পারতো না যাকে কিনা তুই অ্যাভয়েড করতে বলেছিলি, এটা হচ্ছে ধ্রুব সত্য। আর পিঙ্কি তোমাকে একটা কথা বলছি, কালকে আমি দেখলাম ও যখন লাইভ করছিল, বাড়িতে কেউ ছিল না, হ্যাঁ পরশুদিন ছিল, তুমি বাড়িতে ছিল না, পাড়ার কোনো ফাংশনে গেছিলে, কিন্তু পাশে ওই তোমার বোনের মেয়ে ছিল আর কে কে ছিল, কালকে যখন লাইভ করছো তখন সম্পূর্ণ একা ছিল। পিঙ্কি এই ছটা দিন, 1 তারিখ আসার আগে একটা বাচ্চা মেয়ে, সে মোটামুটি বিধ্বস্ত মন, তুমি বললে মার থেকে মাসির দরদ বেশি, না তোমার দরদ, তোমার যুদ্ধ, তোমার কষ্ট, আমি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে সঙ্গে বেঁচেছি আমি জানি, কিন্তু এই ছটা দিন পিঙ্কি ওকে একা রেখো না, তুমি কোথাও যেতে হোক ওকে নিয়ে যাও, বরং আমি তো বলবো এই 4-5 দিনের জন্য দাদাকেও বলবো একটা রিকোয়েস্ট, ওকে নিয়ে দীঘা বা কোথাও একটু দূরে, না হয় 1 তারিখ ফিরে আসেন বা 30 তারিখ ফিরে আসেন, যাতে একটুখানি মনে, কারণ এই সময়টা তো প্রচণ্ড ঝড় বইছে ওর ভেতরে, ওর বাইরে ভেতরে ঝড় বইছে, এতদিন না রিলেশন না থাকলেও মনের কোথাও এখনও তো ডিভোর্স হয়নি, ডিভোর্স হয়নি ব্যাপারটা ছিল, যত দিন এগিয়ে আসবে মেয়েটা নিজেকে নিচে আরও কষ্ট দেবে। তুমি বলতে পারো পিঙ্কি যে না এপি দিদি ভাই, মনের দিক থেকে এখনও অনেক শক্ত হয়ে গেছে, শক্ত হতে পারা যায় না, বড় বড় সেলিব্রিটিরাও এই সময় একটু হলো কাঁদে, একটু হলে ভেঙে পড়ে, পরে হয়তো বেরিয়ে এসে আবার শক্ত হয়ে যায়, বাট থাকে ভেতরে একটা। তো এই কটা দিন একটুখানি মেয়েটাকে দূরে রাখার চেষ্টা করো এই ঝড় তুফান থেকে, আর ওকে খালি ঘরে রেখে যেও না। আর রিমি তোমাকে যদি কাঁদতে হয়, কষ্ট পেতে হয়, হ্যাঁ সব কষ্ট দেখানোর মতো হয় না, লাইভে এসে নাই বা কাঁদলে কাকে দেখাচ্ছ, কেঁদে তোমার প্রাক্তন হাজবেন্ডকে, সে তোমার চোখের জল দেখে কাঁদে, সে তোমার শরীরের বিচ্ছিন্ন নিজের জীবন মৃত্যু লড়াইতে যখন লড়ছিলে সে কেঁদেছিল, সে তোমাকে ফোন করে খবর নিয়েছিল, হ্যাঁ আর তুমি ভাবছো তোমার ওইটুকুন জল দেখে কাঁদবে, অসম্ভব, ওই চোখের জল দেখে কাঁদার দিন না, ওর কাছে বিয়েটা তো ব্যবসা, বিয়েটা বিয়ে না, বিয়েটা বিয়ে না রিমি, তুমি একটা ফেস ছিলে, তোমার মুখের ভ্যালু ছিল, যেমন আমরা এইটুকুন ক্রিয়েটাররা তোমার ফেস লাগাই, সেটা বড় ক্রিয়েটার হলো সে তার ধারণা আছে তার ফেসে তার ভিডিও চলবে না, তার ভিডিও চলার জন্য ইউটিউবের টাকার জন্য তার মেয়ে মানুষ লাগে, মেয়ে মানুষ, যেই মানুষের মুখগুলি চলবে, যেই মানুষ পাশে থাকলে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, ভালো মেয়ে অন্য জায়গার মেয়ে আনলে তো কন্ট্রোভার্সি হবে না, তুমি চলে গেলে পরেও লোক ওর ভিডিওটা দেখবে শুধুমাত্র যদি ওর ভেতরে একটা কন্ট্রোভার্সি থাকে, সেই কন্ট্রোভার্সিটা ক্রিয়েটই করুক আর যাই করুক,
তাই বললাম, তুমি তার জীবনে থাকা সত্ত্বেও যখন সে ওই মেয়েটাকে দাম দিয়েছিল, তোমার তোমার জন্য তার হৃদয়ে কোনোদিনও স্থান ছিল না। 2022-এর এপ্রিল মাসে যখন তুমি বিয়ে করেছো, তখন এক দুই মাস হয়তো ছিল কিছুটা ফিলিংস, তারপরে কোনোদিনও ফিলিংস ছিল না। তাহলে আর গাড়িটার রং লাল হতো না, তাহলে আর সোনার গয়নাগুলি বড় বড় হতো না। তোমার কথাই তোমাকে বলছি, তাহলে এই মেয়েটাকে আনলো না হলে, অন্য কোনো মেয়েটাকে আনলো হলে তার জীবনে, তোমার কষ্টের মাত্রাটা যাতে বাড়াতে পারে, তার জন্যই তো ওকে ফিরিয়ে আনছে। কারণ আমি নিজেকে দিয়ে বুঝি, বা যে কোনো মানুষ বোঝে, যাকে আমি ভালোবাসবো সে যদি আমার পাশে নাও থাকে, সে আমাকে এটা করতে না করেছে, আমি সেটা করব না। যখন সেই মানুষটা সেই কাজটাই করে যেটা তুমি না করেছ, তার মানে সে তোমাকে এক ফোঁটাও কোনোদিন ভালোবাসেনি, তোমাকে ইউজ করেছে, তোমাকে সিঁড়ি বানিয়েছে ওপরে ওঠার জন্য। এটা মনে রেখো, কারণ অনেক মানুষের পাশে গিয়ে বসতে পারতো, এই মানুষটার পাশে গিয়ে না বসলে, আর এই মানুষটা পার্টিকুলারলি এই মানুষটার পাশে বসলে সে তুমি কষ্ট পাও, সে ওই মানুষটা পাশে বসেছে, আতে তোমার কষ্টের মাত্রাটা অনেক বেশি হয়। আর যে যাকে ভালোবাসে না রিমি, তাকে সে কষ্ট দিতে পারে না। তোকে আমি অনেক বকেছি, অনেক ভিডিও তোকে বকে করেছি, তুই আমাকে কোনোদিনও মাসিমণি ছাড়া ডাকিসনি। নিলয় বলে একজন ভিউয়ার্স আছে, যে আমার ভিডিও সবসময় দেখতো, একদিন আমাকে এসে বলেছে, মেয়েটাকে সবাই বকছে বকছে, আপনিও বকছেন? এই মেয়েটা তো হাজারো ভিড়ে, আপনি একটা হাত দেখালেই মাসিমণি কেমন আছে বলো। তাই মাসিমণির অধিকারটুকু নিয়েই বলছি, তুই লাইভে এসে কাঁদিস না। আর পিঙ্কি, তোমাকেও বলছি, একটু পাড়া ঘুরানি কোথাও যাওয়া, তুমি আমি কোথাও যাই না, না যাও, এই 1 তারিখ পর্যন্ত একটু মেয়েটার পাশে সারাক্ষণ থাকো, সারাক্ষণ পাশে থাকো, 1 সেকেন্ডের জন্য আলাদা রেখো না। তোমার বোনের মেয়েরা, তার মেয়েরা, সবাইকে এনে রাখো দরকার হলে, কারণ এই সময় ওর ভেতরে বাইরে ঝড় বইছে, এই ঝড়টা থাকবে। 1 তারিখ ডিভোর্স হওয়ার পরেও, সাইন হয়ে যাওয়ার পরেও 5-7 তারিখ পর্যন্ত এই ঝড়টা থাকবে, তারপর হয়তো একটু কম আসবে। এটা 20 বছরের মেয়ের উপরে যখন এই ঝড়টা যাচ্ছে না, অনেক বড় ঝড় যাচ্ছে, অনেক বড় ঝড় যাচ্ছে। তার জন্য বলছি, 1 তারিখ পর্যন্ত একটুখানি একটুখানি স্মুথলি চলার চেষ্টা করো। তোমাদের রিকোয়েস্ট রাখলাম ভিউয়ার্স। পিঙ্কি দাদা জানি না শুনবে কিনা, জানি না পিঙ্কি দাদা দেখবে কিনা, দিদি দেখো না, না কমেন্টস দরকার নেই, নো নিড কমেন্ট, ঠিক আছে পিঙ্কি? আমি জানি তুমি কতটা আমাকে ভালোবাসো, আমি জানি পিঙ্কি তুমি তোমার এপি দিদিভাইকে কতটা ভালোবাসো, এপি দিদিভাই জানে, দাদা কতটা শ্রদ্ধা করে আমি জানি, সে ঠিক ততটা আমিও করি। রিমি, নো টিয়ার্স, আই হেট টিয়ার্স, কাঁদতে হয় কাঁদো, কাঁদলে মন মনটা তোমার ভর খোলা থাকবে, কাঁদলে অনেক কষ্ট দূর হয়, কিন্তু সে কাঁদাটা তুমি লাইভে এসে দেখিও না। হ্যাঁ, তুমি লাইভে এসে কাঁদলে না সিম্পিতি পাবে না, মজা নেবে, মজা নেবে দূর থেকে বসে, চিন্তা করিস না মা, এখন মজা তুই নিবি, দেখিস, ওয়েট অ্যান্ড ওয়াচ, 1 বছর 2 বছর পরে সব কথাই তুই শুনতে পাবি। কারণ সোশ্যাল মিডিয়া তো না আসলো, যেহেতু তোদের ফ্রেন্ড সার্কেলটা এক না, তোর কানে দূর থেকে আসবে। হ্যাঁ, জেনে রাখিস, কথাটা মিলিয়ে রাখিস, সোশ্যাল মিডিয়া যদি না আনে, নাও আনতে পারে, যদি নাও আনে, তোর কানে কথাটা ঠিক আসবে, ঠিক আসবে। তাই চোখের জল ফেলে কারোর থেকে কিছু পাবি না, আগেই পাস নাই জীবন যুদ্ধে, একটিকে চ্যানেল হারিয়েও কিছু পাস নাই, আর এখন পাবি তুই যাওয়ার 15 দিন 1 মাসের মধ্যে, যে অন্য কারোর সাথে তার রাস্তাটা ক্লিয়ার করে ফেলল। কাঁদিস না মা, কাঁদিস না, বাই বাই।